তো ফাইনালি খাদান সিনেমার টিজারটা দর্শক বন্ধু রিলিজ হয়ে গেছে তো কেমন লেগেছে টিজারটা বেসিক্যালি আমার এই চ্যানেল থেকে কিন্তু উড়িয়া সংক্রান্ত ভিডিও আসে বাট ফাইনালি খাদান নিয়ে আমি এতটাই এতটাই আমি আগ্রহ ছিলাম যে না ওটাকে নিয়ে আমি ভেবেছিলাম টিজারটা রিভিউ দেবো তো দর্শক কেমন লেগেছে একটা যদি সেন্টেন্সে বলি দারুণ লেগেছে দেবদাকে আমরা বেসিক্যালি ওই কমার্শিয়ালি দেবদারকে অনেক বছর পরে ফিরে পেলাম লাস্ট তার ভালো একটা যদি কমার্শিয়ালি সিনেমা যদি বলি ওই কিডনাপ আই থিঙ্ক তারপরে কিন্তু অনেক বছর থেকে দেবদা যেমনভাবে ওই ঘরোয়া ফ্যামিলি ড্রামা সিনেমাগুলো করেছিল সমস্ত অডিয়েন্স দেবদার কাছে একটাই কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছিল দেবদার কবে তোমাকে সেই পাগলু লুকে দেখতে পাবো কবে তোমার ওই ফাইটিং অ্যাকশন সিনেমা দেখতে পাবো দেবদা বলেছিল বারবার যে হ্যাঁ একটু ওয়েট করতে হবে কিন্তু যখন ফিরবে ভালো করেই ফিরবে তো খাদান সিনেমাটা আসতে ডিসেম্বর মাসে কুড়ি তারিখে হ্যাঁ নোট করে নিন বড়দিনের দিনের দিনে আসতে সিনেমাটা ডিসেম্বর কুড়ি তারিখে তো আজকে টিজার রিলিজ হয়েছে ফাইনালি আই থিঙ্ক দশরার দিনে হয়তো আসতে পারে দুর্গা পুজোর ভ্যাকেন্সি হয়তো আসতে পারে খাদান সিনেমার ট্রেলারটা তো সে যাক গে টিজারটা কেমন লেগেছে একটা কথাই বলি ভালো লেগেছে খুব ভালো লেগেছে এখানে বেশি ক্যারেক্টারগুলোকে রিভিউ করা হয়নি ওকে এবং এখানে সব টিজারের শুরু থেকে শেষ পর্যন্ত দেবদাকেই দেখানো হয়েছে আর ডিসুশন গুপ্তকে দেখানো হয়েছে আদারওয়াইজ আরও তেমনভাবে কিন্তু কোনো ক্যারেক্টার অ্যাক্ট্রেস ভিলেন তেমনভাবে কবে দেখানো হয়নি এখানে যে যতটুকু সম্ভাব্য টিজার দেখে সিনেমা যদি গল্প আমাকে বলতে হয় তাহলে আই থিঙ্ক মনে হচ্ছে দেবদার যখন যেভাবে ওই যিশুদেন গুপ্তা যখন পিছনে বসে দিয়ে যখন একটা হাতুড়ি নিয়ে যখন ওই ট্রেনের যে পাড়িটা খুলে বের করবে আই থিঙ্ক দেখে মনে হচ্ছে এখানে দেবদার তারই সেই কাজ ওকে কয়লা খাদান এটা সে কাজ করবে অনেক কিছু থাকে সিনেমার ভিতরে ওই আরও অনেক কিছু আছে এখানে কিন্তু ফ্যামিলি ড্রামাও আছে হ্যাঁ এখানে দেবদার একটা ব্যাগ স্পেসে হোক কিংবা একটা রিয়েলিটি তো এখানে হয় দেবদার কিন্তু একটা ফ্যামিলি থাকতে পারে এই সিনেমাতে কেননা যখন একটা ডায়লগে বলবে যে ফ্যামিলি নিয়ে বলে বসে আছি কি অ্যাকশনটা ভুলে গেছে ওটা আমারই কাজ তার মানে এটা হয়তো একটা পাস্ট প্রেজেন্ট একটা ঘটনাতে থাকতে পারে যা জীতুসেন গুপ্তার ক্যারেক্টারটা কীভাবে কোন ক্যারেক্টার তেমন কিন্তু জানা গেল না দেখা যাক ট্রেলার এবং সিনেমা ডালে কী হয় তো সে যাকে কিন্তু আমাকে ভালো লেগেছে ডিরেক্টার সুজিত আছেন এখানে রিনোজ উনি এর আগের সিনেমাটা ডিরেক্টর প্রিভিয়াস সিনেমা ছিল দ্য সিটি অফ জ্যাকেলস যেটা দু হাজার বাইশে রিলিজ হয়েছিলো তো ডিরেক্টার তেমনভাবে ভালো আর তেমনভাবে সিনেমা কিন্তু কোনো কাজ করেনি তো জানি না কীরকমভাবে হবে সিনেমাটা কিন্তু টিজারটা দেখে একটা কথাই বলবো ভাই ভালো লেগেছে বিজিএম থেকে শুরু করে দেবদার বলার বাঁচন ভঙ্গিগুলো ওয়া ওয়াও ওয়াও খুব ভালো লেগেছে হ্যাঁ এমনি পাতি কথা যেমন বলে দেব তেমন না কথার বাঁচন ভঙ্গিগুলো খুব দারুণ লেগেছে অ্যান্ড কালার গ্রেডিংটাও খুব দারুণ কেজি এফ কেজি ভাইস দিচ্ছে ভাই পুরো একদম দুর্দান্ত লেগেছে কালার গ্রেডিং অ্যান্ড লাস্টে একটা কথাই বলবো হ্যাঁ একটু নেগেটিভ তো লেগেছে ওই যেমন প্রথম থেকে হে 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 বলছিলো ওই মির্জা সিনেমার একটু ভাইবস আমাকে দিচ্ছিলো হে 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 যখন করছিলো আর আর কিছু না আর সব ঠিকঠাকই আছে ওকে দেখা যাক ডিসেম্বরে রিলিজ হচ্ছে কুড়ি তারিখের সিনেমার নাম খাদান একটা কথা বলতে কি বাংলা তেমনভাবে কমার্শিয়াল সিনেমা নিয়ে চর্চা করা হয় না যতটুকু চর্চা করা হয় জিদ্দার জন্য চর্চা করা হয় কিন্তু এই খাদান সিনেমাটা নিয়ে অনেক আমাদের এখানে দীঘা সাইডে অনেক অনেকেই লোক আমাকে বলছে যে তো খাদান না নতুন সিনেমা আসছে আমার ফ্রেন্ডরাও বলছিলো কেননা বেশিকালি আমি সিনেমা নিয়ে কাজ করি তো তারা বলছে যে খাদান সিনেমাটা কবে আসবে কী ব্যাপার তো ফাইনালি টিশার্টটা এসে গেছে আমি সব অডিয়েন্সদেরকে বলবো দেখে নিন এখন দেবদার ফেসবুক থেকে এটা আমি দেখেছি এখনও পর্যন্ত ইউটিউব চ্যানেলে আসেনি আই থিঙ্ক এখন এসে গেছে হয়তো বাট আমি সবাইকে অনুরোধ করে বলব যে দেখুন টি শার্টটা যদি ভালো লাগে তো শেয়ার করুন অডিয়েন্সদেরকে আপনার ফ্রেন্ড সার্কেল এদের পাঠান তারা দেখুক এবং তারা একটা জানুক যে বাংলা সিনেমা এখনো কমার্শিয়াল সিনেমা বেঁচে আছে এই মানুষটার জন্য যার নাম দেব তো প্রার্থনা করবো ভগবানের কাছে যেমন সিনেমাটা ব্লক হয় সিলে পরের কোনো হিরো এবং পরের কোনো প্রডিউসার পরের কোনো ডিরেক্টর এমন সিনেমায় বা এমন একটা কমার্শিয়াল সিনেমা তারা করতে সাহস পাবে তো সেই সাহসটা দেখিয়েছে দেবদা তার জন্য হ্যাডসঅ কুর্নি জান মানুষটাকে তো আপনারা সবাইকেই অনুরোধ করে বলবো খাতার সিনেমার টিচারটা দেখুন ভালো লাগলে একটু শেয়ার করুন আপনাদের ফ্রেন্ডস সার্কেলে লাভিটেকের ব্যাপারে